পিতামাতার হকের কথা আপনারা বলেন, কিন্তু কিছু পিতামাতা যে সন্তানের সংসার ভেঙে দিচ্ছে জাদু করে, সেটা নিয়ে কিছু বলেন না কেন? ভাই আলহামদুলিল্লাহ আমরা সব কথাই বলার চেষ্টা করি। সন্তানের হক কি এটা ঠিক, আমাদের দেশে ওয়াজ একচেটিয়া হয়। আবার এটাও ঠিক, মা বাবার হক অনেক বেশি, তো ওই জন্য ওয়াজ বেশি করা লাগে। কিন্তু সন্তানের হক আছে, মা বাবার মতো না থাকুক আছে। মা বাবারা ভালো করে শুনে রাখেন, চাচারা শুনে রাখেন, মুরব্বীরা শুনে রাখেন, সন্তানের আপনার প্রতি সন্তানের কর্তব্য আছে, আবার সন্তানের প্রতি আপনার কি আছে, কর্তব্য আছে। সন্তান যদি আপনার অধিকার আদায় না করে, সে যেরকম আল্লাহর কাছে অপরাধী হবে, আপনি সন্তানের হক নষ্ট করলে আপনি অপরাধী হবেন। অনেক বাপ আছেন, অনেক মা আছেন, অযথা পুত্রবধূর পিছনে লেগে থাকেন, ছেলেকে উস্কানি দেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, তার বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য, অন্যায় কাজ করার জন্য। আবার অনেক সময় জাদুটো না করে, তাবিজ কবজ করে, ছেলেকে আপোষ করতে গিয়ে, হান করতে গিয়ে, তান করতে গিয়া ওই পুত্রবধূর উপরে জুলুম করেন, আছেন না নেই? এগুলোর জন্য কে আমাদের মধ্যে দাঁড়াইতে হবে? বাপ মা হয়ে গেছেন দেখে সাতক্ষণ মাপ হয়ে গেছে, তো সহজ না। ছেলের প্রতি, ছেলের বউর প্রতি যে জুলুম করছেন, সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সন্তানের হক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তানেরও কি আছে, তোমার প্রতি তোমার কাছে পাওনা আছে, অধিকার আছে, মানে সেগুলো আদায় করতে হবে, তাদের ক্ষতি করা যাবে না, গুনাহের কথা। আর যদি জাদুতে আপনি যান, তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন। সবচেয়ে ডেঞ্জারাস কবিরা গুনাহ সমূহের মধ্যে থেকে একটা হলো জাদুর আশ্রয় নেওয়া। এটাতে এমন একটা অপরাধ যেটাকে শরীয়তে জাদুকর যে জাদু করে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার কথা বলেছে, অত্যন্ত কঠিন ভাবে, এত জঘন্য অপরাধ বিধায়, যেটা যে ব্যক্তি এটা করে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন।